কেয়ারটেকার সরকারের ব্যবস্থা হলো জনগণের ভোটাধিকার রক্ষা কবচ বললেন মোবারক হোসাইন বাংলাদেশ জামায়তে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেন সরকার জামায়তে ইসলামকে নির্মম অনিষ্ঠুরভাবে আঘাত করে শেষ করে দিতে চেয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে বরং জামায়তে ইসলামে আরও শক্তিশালী হয়েছে তার প্রমাণ গত দশ জুনের সফল সমাবেশ আমাদের সফলতা দেখে আমাদের বিরুদ্ধে নানামুখী চক্রান্ত শুরু হয়েছে তাই আমাদেরকে সজাগ থাকতে হবে আর মহান রবের কাছে ধারণা দিতে হবে সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন দিনের ভোট রাতে চুরি করে এবং শুধু একটি দলকে সুযোগ সুবিধা দিয়ে একতরফা নির্বাচনের মাধ্যমে সরকার নির্বাচন ব্যবস্থাকে একটি খেল তামাশায় পরিণত করেছে যেখানে সাধারণ মানুষের ভোটাধিকার আজ ভুলণ্ঠিত এ অবস্থায় জনগণকে ভোটাধিকার রক্ষায় এগিয়ে আসতে হবে আমাদের বুঝতে হবে যে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা হলো জনগণের ভোটাধিকার রক্ষাকবচ ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার উদ্যোগে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে জামায়াতে ইসলাম নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মুবারুক হুসাইন উপরোক্ত কথা বলেন